ঢাকা শহরে যত হিন্দু বসবাস করে তার প্রায় চার ভাগের এক ভাগ আমার এলাকায় থাকে বলে আমার ধারণা, আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে এই চার ভাগের এক ভাগ হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কিংবা বোনেরা কেউ কোনোদিন বিএনপি সম্পর্কে কোনো কথা বলতে পারে নাই, পারবেও না। ওখানে আমি, আমার মনে আছে ১৯৯১ সাল, এই কথাটা না বললেই হবে না, ১৯৯১ সাল আমি তখন ঢাকার মেয়র, রাত্রি প্রায় ১:৩০টার সময় লাল টেলিফোন বেজে উঠল, আমি মোটামুটি শোয়ার প্রস্তুতি নিয়েছি, আমি শুধু যাচ্ছি, তখন ফোন ধরলাম, অপর প্রান্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফোন ধরলেন, কী করছো আব্বাস? আমি বলি ম্যাডাম শোয়ার প্রস্তুতি নিতেছি। বলে যে না, আজকে এখন আর শোয়া যাবে না, তোমার লোকজন নিয়ে তুমি এখন বেরিয়ে যাও। আমি কিছুই বুঝলাম না, ম্যাডাম কী হয়েছে বলেন তো? বলে না, তুমি জানো না যে অযোধ্যায় যে বাবরি মন্দির ভাঙতেছে, তুমি জানো, শোনো নাই? আমি বললাম শুনছি। তো এটা একটা রিয়েকশন হতে পারে, এটা তুমি বোঝো নাই? না ম্যাডাম বুঝতে পারি নাই। তো এখন যাও, জলদি বেরো। আমি এই গভীর রাত্রে আমাদের ছেলেমেয়েদের নিয়ে এবং পুলিশ সঙ্গে নিয়ে আমি সেই রাজার বা কালী মন্দিরে যাই। কালী মন্দির তো আপনার চেনেন নিশ্চয়ই, খুব ফেমাস কালী মন্দির আমাদের রাজারবাগের, বিশাল সম্পত্তির অধিকারী এই কালী মন্দির। তো ওখানে গিয়ে মোটামুটি একটা সেট আপ করে দিয়ে আমি ৭:৩০টার দিকে বাসায় আসি। আমি বলতে যাচ্ছি যে ওই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে অনুভব করতেন যে ভারতীয় বাবরি মন্দির ভাঙা হচ্ছে, ঢাকায় হয়তো বাংলাদেশ হয়তো কিছু হয়ে যেতে পারে, সুতরাং হিন্দুদেরকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে, সমস্ত মন্দির রক্ষা করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। সেই বহমান প্রক্রিয়া আজও চলছে। আমি কয়েকদিন আগে যখন এই পূজা হচ্ছে, যখন পূজার প্রস্তুতি যখন, তখন দেখলাম যে আমার বাড়ির অফিসে একদল ছেলে মোটামুটি একটা ওয়েল ড্রেসড পিটির ড্রেস পরা, এই তোমরা এখানে এত রাত্রে কী করো? না, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পার্টি থেকে যে আমরা ওই মন্দির পাহারা দিতে যাচ্ছি। শাহজাহানপুরে মন্দির হয়েছে দুটা নতুন, ওই মন্দির পাহারা দিতে যাবে। আমার কাছে ভালোই লাগলো যে একটা ধারাবাহিকতা বিএনপির মধ্যে আছে। কিন্তু আমার প্রশ্নটা হল, ভাই এই হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন হলো যে আমার বয়স যদি এখন ৭৫ হয়, এই ৭৫ বছর বয়সে ইদানিং দেখতে হচ্ছে আমার হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে, পূজা আসলেই আমরা সব তদস্ত হয়ে যাই, কেন? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, হিন্দুরা সারা জীবন পূজা করে আসছে, আমার বাপ দাদা দেখেছে, আমিও দেখেছি, কোনোদিনই পাহারা দিতে হয় নাই। বরং হিন্দুর উৎসবের সময় আমি দেখেছি আমার চাচার বন্ধু পরেশবাবু এরা বাসায় আসছে, আমাদের বাসায় খাওয়া দাওয়া করছে, এবং আমাদের বাসা থেকে ওদের বাসায় খাওয়া দাওয়া করে আসছে, এরাও আছে। কিন্তু এই যে একটা কিছু হলেই জলদি মন্দির পাহারা দাও, কেন? কে মন্দির ভাঙতেছে? কোনো মুসলমান মন্দির ভাঙতে পারে না, এই কথাটা মাথায় রাখতে হবে। যাদের ইমানের জোর নাই, যারা মুসলমান না, তারাই মন্দির ভাঙবে, অন্যজনের ধর্মে হানহানি করবে। যার যার ধর্ম তার তার কাছে, এটা আমাদের কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, আমাদের সুরার মধ্যে। সুতরাং যে এই যে একটা অবস্থা দেশের, বিশেষ করে এইবার যে পরিস্থিতিটা হলো, এটা অবর্ণনীয়। কেন পাহারা দিতে হবে? এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আপনারা একটু নিজেদেরকে প্রস্তুত রাখেন। আর একটা ছোট্ট কথা বলে শেষ করব, এই আপনাদের মাস, আপনাদের কিছু মনে করেন না, আপনাদের সম্প্রদায়ের, আপনারা না, কিছু কিছু লোকের দেখি মাঝে মাঝেই একটা বিশাল মিছিল মিটিং করে তোলপাড় করে ফেলে, এটা করে ফেললো, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, আসলে তো কিচ্ছু হচ্ছে না। এই সময় তো মিথ্যা কথা যখন বলে, এই যে আমাদেরকে আপনারা ডাকছেন, এরকম না দেখে বরং আপনারা একটা প্রতিবাদী মিটিং করবেন যে না, এরকম কোনো ঘটনা বাংলাদেশে কিংবা ঢাকায় ঘটে নাই, তখনই বোঝা যাবে যে এই দেশের আমরা সমতাভিত্তিক নাগরিকত্ব পছন্দ করি। এই মাঝে মাঝে আবার বলে না, পত্রিকায় আসে অমুক মন্দির ভাঙছে, দেখেন
মন্দির ভাঙার সময় জড়িত যা ধরা পড়ছে এই পর্যন্ত সব ছাত্রলীগ যুবলীগ বিএনপির কিন্তু ধরা পড়া নেই কেউ। আমার এলাকায় যত হিন্দুদের জমি দখল করেছে, যত হিন্দু জমি দখল হয়েছে সব আওয়ামী লীগ। আমার এলাকায় যারা আছেন তারা বলতে পারবেন। তো তাই আমাদের যেটা খুশু ভাই বলে গেছেন, যেটা আমার নেতা তারেক রহমান সাহেব অনেক দূর থেকে অবজার্ভ করতেছেন, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ওই ভাবধারাটা ওই মানসিকতাটা মেনটেন করে চলেছেন, সেই জন্য বিএনপিকে সচেতন হতে হয়েছে। যাই হোক প্রিয় ভাইরা, আমি আপনাদের আবারও সূত্র অনুযায়ী জানাবো, যখন এই ধরনের কিছু সমাবেশ হয়, কিছু মিছিল হয়, এরা এই দেশে হিন্দুদেরকে আসলে খাটো করতেছে, এই দেশে হিন্দুদেরকে আসলে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, এরা একটা ভাগ বিভক্তি করে দেশে একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে। এদের কাছ থেকে দয়া করে আপনারা সাবধান থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।